এমন একটা জায়গায় আসছি, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। এই এই পরিবেশ দেখলে সবারই খুব ভালো লাগবে ঘুরতে আসতে। তো এই যে দেখেন, এখন আপনাদের সব দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। মাছ ওঠে নাই? একদম তোরাক নদীর পাশে ছবি তুলতেছে রে, মাছ উঠলে না, মাছ উঠলে না কাজ হইতো। মাছ উঠছে নি রে শ্যামা, যে সুন্দর জায়গা। তা হইতো, কি মাছ দেখা গেল একটা মাছ, সুন্দর করে চালাও। এই যে আমরা যাচ্ছি তুরাগ নদীতে, এই এই যে জাল মাছ ধরতেছে এখানে, এই দেখেন ধর্মজাল, ধর্মজাল বলে বা চরক জাল বলে, এটা দিয়ে মাছ ধরে তুরাগ নদীতে আমরা এখন আছি। কলমি শাক রে, কলমি শাক তুলু। ও ফাইন তো, আমরা শাক দিয়ে ও পাই রেছে না, কয়টা পাই স্কাপ গা বেশি দিলা। খুব সুন্দর, কি সুন্দর শাক শ্যামা ছিল। ঘুরতে এসে শাক পাওয়া যায়, আই রে। আপনারা তো প্রতিনিয়ত আমাদের এলাকায় দেখেন, তো আজকে যে মাসির বাড়িতে আসছি, তুরাগ নদীর পাশে হচ্ছে মাসির বাড়ি। তো আমরা আজকে এই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে প্রতিনিয়ত তো আমরা গ্রামগঞ্জ দেখাই, তো আজকে নদীর পাশটা কেমন হয় সেটাই আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর বিনোদন। খালি সবুজ আর সবুজ, যেখানেই যাই আমরা শাক সবজি আমাকে থাকেই। হ্যাঁ, আমাকে ওই জায়গায় গেল শাক সবজি, হ্যাঁ আইছি তাও শাক সবজি, খালি সবজির বাগান। নদীতেও শাক সবজি যে ভাসে, যে দেখেন আপনারা কি পরিমাণ শাক নদীতে, নদীতে যদি এগুলো পাওয়া যায় তাহলে হইছে বুনলে পরে আরও কেমন হইব। এগুলো তো প্রাকৃতিকভাবে হয়েছে, অগণিত শাক, কলমি শাকের অভাব নাই এদিকে। নৌকা না বেড়ে গেল শাকে, এই ডুবে না দাদি, ডুবে না দাদি, আস্তে 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 আস্তে। ইস কি সুন্দর শাক রে, লোভনীয় শাক। ও এই যে ঢেউ, ঢেউ সুন্দর ঢেউ দুলতাছে নৌকাটা। মাছের কাঁটা দিয়ে, আলু বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না করা যায়। কালকে আমি রান্না করব, আজকে তো বিকেল হয়ে গেছে, আজকে আর রান্না করব না, তবে কালকে এই কলমি শাকগুলো রান্না করব, খেতে খুবই সুস্বাদু। আর ওই যে চরক জাল দিয়ে দেখেন কি সুন্দর মাছ ধরছে, প্রতিটা খেয়ে খেয়ে চাপিলা, কাজলি, বাতাসি বিভিন্ন মাছ আসে, এত নদীর তরতাজা মাছ, ও খেতে যে কত সুস্বাদ। এবার মাছ জানে উঠে শাক হইছে, এখন মাছ হইলে হইব, বুঝছেন মেশো? একটা উঠলে উঠিস, একটাও না, ওঠে নাই, ওঠে নাই, ওঠে নাই, হাসি দাও, হাসি দাও, ওঠে নাই। আচ্ছা কাঁকড়া উঠছে, আচ্ছা আমরা আরো দু একটা দেখবো, তারপরে দেখি কি অবস্থা মাছের। লাস্টবারের মতো আমাদের জালটা না হচ্ছে,
এইবার যদি মাছ না ওঠে আমরা চলে যাব বাড়িতে, কিচ্ছু করার নাই, রাগ করে চলে যাব। তবে আমাদের ভ্রমণটা খুব ভালো ছিল এই যে বিকেলবেলার। হ্যাঁ, লাস্ট বার দেখেন আপনারা ওঠে কিনা, চাপিলা উঠছে, ওই ওই যে ছোট্ট, একদম ছোট্ট, এই চাপিলা মাছ দেখেন, মাছটা দেখেন, এই যে নদীর চাপিলা, নিচে ধরেন, নিচে ধরেন, নিচে ধরেন, আরো নিচে, হাতের মধ্যে, তালুর মধ্যে নেন, এই দেখেন নদীর চাপিলা মাছ ধরছে, এই যে এই যে চিংড়িটা, চিংড়িটা আনবো, চিংড়িটা গো, চিংড়িটা, চিংড়িটা আনবো না, দূর এত দূর, তার থেকে আরেকটা খেয়াল দাও। দেখি সব মিলা মাছের টোনা, ও মাছ উঠছে, চলেন চলো চলো চলো, নামো নামো, রগ নদীর পার থেকে অনেকগুলি শাক নিয়ে আসলাম, কলমি শাক, এগুলি খেতে খুব মজা। তো এই যে দেখেন অনেকগুলো শাক নিয়ে আসলাম, খুবই ভালো লাগলো শাকগুলো তুলতে। আজকের এই সুন্দর বিকালটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, জানালে খুশি হব। আর এই দিকে দেখেন কত খামার, কত মাছ আর মাছ, এই দিকে হচ্ছে নদী, দেখতে অনেক ভালো লাগে পরন্ত বিকালটা। তো যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা।